সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা রাহু কেতু আর কালসর্প যোগের মন্ত্র সাধনা নিয়ে আলোচনা করব। এই রাহু কেতুর অবস্থান, রাহু কেতুর দশা অন্তর্দশা, কালসর্প যোগ মানুষকে বিশেষভাবে বিক্ষিপ্ত করে, বিভ্রান্ত করে, প্রচুর বাধা বিপত্তি আসে জীবনে, অনেক দুর্দশা দুর্বিপাক মানুষের জীবনে মানুষ অনুভব করে। সব ত্র্যম্বকেশ্বরে গিয়ে কালসর্প যোগ কাটানোর ব্যবস্থা করেন, বিভিন্ন যজ্ঞের মাধ্যমে যোগ কাটানোর ব্যবস্থা করেন। বাহ্যিক কোনো প্রক্রিয়াতেই রাহুকেতু বা কালসর্প যোগকে সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা যায় না। একমাত্র রাহুকেতু ক্ষেত্র যেটা কালাহস্তি, সেখানে রাহুকেতুর একটা বিশেষ পুজো বিধির ব্যবস্থা আছে। সেখানে যে জাতকের জন্মছকে কালসর্প যোগ আছে বা রাহুকেতু পীড়িত আছে, সেই জাতক নিজে গিয়ে যদি পুজো করে তাহলে কিছুটা লাঘব হয় প্রভাব, এটা নিশ্চিত। তো মন্ত্র সাধনার মাধ্যমে আমরা আমাদের সূক্ষ্ম শরীরে, প্রাণ শরীরে এবং ষট্চক্রে এই রাহুকেতুর একটা প্রভাবের নিয়ন্ত্রণ, প্রভাব লাঘব করার একটা প্রয়াস করতে পারি এবং সেটা অতি অবশ্যই আমাদের কার্যকরী হয়, ফলপ্রদ হয়। তো এই যে রাহুকেতুর মন্ত্র সাধনাটা, এটা যাদেরই রাহুকেতুর দশা বা অন্তর্দশা চলছে তারা করতে পারেন। এই মুহূর্তে গোচরে বৃষ আর বৃশ্চিকে রাহুকেতু অবস্থান করে আছে। সুতরাং বৃষ রাশি, বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই রাহুকেতুর মন্ত্র সাধনা। মেষ আর তুলা, মেষ রাশি মেষলগ্ন, তুলা রাশি তুলালগ্নের দ্বিতীয় আর অষ্টমে রাহুকেতু অবস্থান করে আছে। অ্যাক্সিস অফ ক্রুসিফিকশন, একটা নির্মম নিদারুণ কষ্টের শাস্তির সময় এটা। মেষ আর তুলার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং শুভফলদায়ক হবে। সিংহ রাশি লগ্নের চতুর্থ দশম, মকরের পঞ্চম একাদশ, কুম্ভের চতুর্থ দশম, এই সমস্ত রাশি লগ্নের জন্য এই রাহুকেতুর মন্ত্র সাধনাটা খুবই ফলপ্রদ, খুবই প্রয়োজনীয়, খুবই উপযোগী হবে বর্তমানকালে, যতক্ষণ রাহুকেতু বৃষ আর বৃশ্চিকে অবস্থান করে আছে 2022 এপ্রিল অবধি। তাছাড়া ইন জেনারেল রাহুকেতুর যখনই আপনাদের মনে হবে যে রাহু বা কেতুকে কিছুটা কন্ট্রোল করা দরকার, তখন আপনারা এই মন্ত্র সাধনাটা করতে পারেন। তাছাড়া টাইম টু টাইম আমি আপনাদের বলেই দেবো, এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখবেন, আপনাদের বলেই তো আমি রেফার করে দেবো যে রাহুকেতুর মন্ত্র সাধনাটা করবেন যখন যে মাসে যাদের যে রাশি লগ্নের লাগবে। তো রাহুর মন্ত্র হচ্ছে ওং ভ্রাম ভ্রীম ভ্রম রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম রাহবে নমঃ। আর কেতুর মন্ত্র হচ্ছে ওং শ্রাম শ্রীম শ্রম সহ কেতবে নমঃ। ওং শ্রাম শ্রীম শ্রম সহ কেতবে নমঃ। এই দুটো মন্ত্র রাহু আর কেতুর। এবার আপনারা দেখে নিন যে আপনাদের রাহু কোন রাশিতে অবস্থান করে আছে আর কেতু কোন রাশিতে অবস্থান করে আছে। প্রথম সেই রাশির সঙ্গে সংযুক্ত যে চক্র, সেই চক্রতে আপনাদের 11 করে রাহুর মন্ত্র আর 11 করে কেতুর মন্ত্র। মেষ আর বৃশ্চিকে যদি থাকে রাহু বা কেতু, তাহলে আপনাকে মণিপুর চক্রে করতে হবে। বৃষ আর তুলাতে যদি রাহু বা কেতু থাকে জন্মকালীন, তাহলে আপনি স্বাধিষ্ঠানে করবেন। মিথুন বা কন্যায় যদি থাকে, তাহলে আপনারা বিশুদ্ধিতে করবেন। যদি কর্কট বা সিংহে থাকে, তাহলে আপনারা আজ্ঞায় করবেন, আজ্ঞা চক্রে। যদি মীন বা ধনুতে থাকে,
তাহলে আপনারা বিশুদ্ধিতে করবেন, আর কুম্ভ আর মকরে থাকলে আপনারা মূলাধারে করবেন। তো প্রথমে দেখে নিন যে আপনাদের কোন রাশিতে রাহু আর কেতু আছে। ধরে নেওয়া যাক আপনার কর্কটে রাহু আছে, মকরে কেতু আছে। তাহলে কর্কটে রাহু থাকলে আজ্ঞাচক্রে 11 বার ওং ভ্রাম হ্রিম ভ্রম রাহবে নমা, আর তারপর 11 বার মূলাধারে ওং শ্রম শ্রীম শ্রং সহ কেতবে নমা। এটা 11 বার প্রথমে করে নিল। তারপর সহস্রার থেকে মূলাধার উপর থেকে নিচে নামবেন, প্রত্যেকটা চক্রে 3 বার 9 বার 11 বার বা 27 বার, যেটা আপনাদের যখন যেরকম টাইম পাবেন। সহস্রার থেকে মূলাধারে নামবেন, এক একটা চক্র ধরে ধরে ভেদ করতে করতে কেতুর মন্ত্রটা বলবেন 3, 9, 11 বা 27 বার, ওং শ্রাম শ্রীম শ্রং সহ কেতবে নমঃ করে। মূলাধার থেকে আবার যখন সহস্রারে উঠবেন এক একটা চক্র ধরে ধরে, তখন রাহুর মন্ত্রটা 3 বার 9 বার 11 বার বা 27 বার বলবেন, ওং ভ্রাম ভ্রিম ভ্রম রাহবে নমঃ। প্রথমে রাহুর ঘরে রাহুর যে রাশিতে আছে সেটা 11 বার বলে নিলেন রাহুর মন্ত্র, তারপর কেতু যে ঘরে আছে তার চক্রতে 11 বার কেতুর মন্ত্রটা বলে নিলেন, তারপর সহস্রার থেকে মূলাধারে নামলেন, প্রত্যেকটা চক্রে কেতুর মন্ত্র বললেন, হয় 3 বার নয় 9 বার নয় 11 বার নয় 27 বার। তারপর মূলাধার থেকে আবার যখন সহস্রারে উঠছেন তখন রাহুর মন্ত্রটা বললেন 3, 9, 11 বা 27 বার। এটা বলার পর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটা 3 বার করে প্রত্যেকটা চক্রে সহস্রার থেকে নামবেন মূলাধারে, মূলাধার থেকে আবার সহস্রারে উঠবেন। এখন আপনারা একটা সমস্যা দেখছি, অনেকেই এই চক্রের সঙ্গে পরিচিত নন, অনেকেই লিখছেন জানাচ্ছেন যে চক্র কী বুঝলাম না। দেখুন, আগে আমার ভিডিও দেওয়া আছে এপ্রিল মাসের, সেই এপ্রিল মাসের ভিডিওতে আমি সমস্ত এক্সপ্লেন করে দিয়েছি। তাছাড়া গুগলে একটু চেক করলেই আপনারা 6 চক্রাস বলে টাইপ করলেই আপনাদের সমস্ত ছবি আপনাদের এসে যাবে। তাও একটা আপনাদের মোটামুটি ফান্ডামেন্টাল আইডিয়ার জন্য আজকে বলে দিচ্ছি, কারণ রাহু কেতুর এই মন্ত্র সাধনাটা খুব গুরুত্বপূর্ণ। সহস্রার হচ্ছে এই ব্রহ্মতালু, আজ্ঞা হচ্ছে এই ভুরুর মাঝখানে, বিশুদ্ধি হচ্ছে গলায়, অনাহত হচ্ছে চেস্ট বুকের কাছে, নাভি হচ্ছে মণিপুর, নাভি থেকে 3 ইঞ্চি নিচে হচ্ছে স্বাধিষ্ঠান, আর আপনার স্পাইনাল কর্ড মেরুদণ্ড পিছনে যেখানে শুরু হচ্ছে টেল বোন ককিক্সের এরিয়া, ওটা হচ্ছে মূলাধার। তখন যখন করবেন যে কোনো সাধনা, সহস্রার থেকে মূলাধারে নামবেন সামনের দিক দিয়ে, আর মূলাধার থেকে যখন ব্যাক করবেন তখন ব্যাক পোর্শন অফ চক্রটা, বডির ব্যাকটাকে, পিছনের অংশটাকে ভিজুয়ালাইজ করবেন, এবং যতটা সম্ভব ওই মূলাধার আর স্বাধিষ্ঠান অবধি পিছনে হাতটা দিয়ে আপনি আঙুল দিয়ে টাচ করতে পারবেন। তারপরে আর মণিপুর থেকে স্পর্শ করা সম্ভব নয়, সেটাকে আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে। তো মোটামুটি এই অংশগুলো শরীরের নির্দিষ্ট চক্রের সঙ্গে সংযুক্ত, একটু ছবিগুলো দেখে নেবেন গুগলে, সব সুস্পষ্টভাবে পরিষ্কার ছবি দেওয়া আছে, সেটা দেখে যারা চক্র সম্বন্ধে অবগত নন তারা একটু আইডিয়া করে নেবেন। বেসিক আইডিয়াটা হচ্ছে যাদের এই কালসর্প যোগ আছে তাদের মোটামুটি সারা জীবনই একটা বাধা বিপত্তি এবং ইমব্যালেন্সের মধ্যে থাকতে হয়। যাদের আপনাদের কালসর্প যোগ আছে, আপনারা যদি এই মন্ত্রসাধনাটা রোজ করেন তাহলে আপনাদের পক্ষে খুব একটা উপকারী প্রভাব আপনারা পাবেন। এখন রোজ করলে আপনাদের পক্ষে এতটা করা হয়তো সম্ভব হবে না, প্রতিদিন করলে 3 বার করে মন্ত্রটা করবেন না। ওই রাহু যে রাশিতে আছে সেটা 3 বার, কেতু যে রাশিতে আছে সেটা 3 বার, আর সহস্রার থেকে মূলাধার কেতুর মন্ত্রটা 3 বার, মূলাধার থেকে সহস্রার আবার রাহুর মন্ত্রটা 3 বার, তারপর ওং নমঃ শিবায়টা তো 3 বার করে আছেই। 3 বার করে করলে কী হবে, অল্প সময় লাগবে,
আপনাদের খুব একটা সময়ের চাপ সৃষ্টি হবে না এবং আপনারা মেনটেন করতে পারবেন। একটা কথা আজকে আমি বলার প্রয়োজন মনে করি, যে যেটাই করবেন ডোন্ট স্ট্রেচ অ্যান্ড ট্যাক্স ইউর সেলফ, ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে পারবেন, যেটা যে সাধনাটা মেনটেন করতে পারবেন সেটা করুন। ওভার এনথুজিয়াজম, অত্যাধিক এক্সাইটমেন্ট, উত্তেজনা হলে কিন্তু পরবর্তীকালে আপনারা মেনটেন করতে পারবেন না, কিছুদিন পরেই সব এদিক ওদিক হয়ে যাবে, আপসেট হয়ে যাবে শেডিউল, কর্মব্যস্ততার মধ্যে, সংসারের কাজের মধ্যে কিন্তু আর পেরে উঠবেন না, তখন সব একেবারে মাথায় উঠবে আর কোনো সাধনাই হবে না। কারণ আমি আপনাদের অনেক রকম সাধনা দিচ্ছি, অল্প করে সবগুলো যদি একটু একটু করে করেন তাহলে পুরো হরোস্কোপটা আপনাদের কন্ট্রোল থাকবে, পুরো হরোস্কোপের উপর একটা মন্ত্র সাধনার প্রভাব প্রতিদিন আপনাদের পড়বে। সুতরাং স্ট্রেচ করার দরকার নেই, ট্যাক্স করার দরকার নেই, বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, ডোন্ট গো ওভারবোর্ড, অল্প করে করুন, বাট ডু ইট এভরি ডে, একটা ডেইলি মেনটেন্যান্স প্রোগ্রাম মেনটেন করুন। যাদের অগাধ সময় আছে, সারপ্লাস টাইম আছে, বা যেদিন আপনি একটা সারপ্লাস টাইম পেলেন, একটু বিশ্রামের মধ্যে আছেন, একটু রিলিফের মধ্যে আছেন, সেদিন আপনি একটু না হয় এক্সট্রা করলেন। কিন্তু বেসিক এই বিশেষ করে রাহুকেতুর এই মন্ত্র সাধনা, আর যাদের কালসর্প যোগ আছে এবং এখন যে বৃষ, তুলা, বৃশ্চিক আর মেষের লগ্ন রাশি, লগ্ন সপ্তম দ্বিতীয় অষ্টম এই অ্যাক্সিসে চলছে, আপনাদের এটা প্রতিদিন করলে অতি উত্তম। তো প্রতিদিন করার জন্য এতটা টাইম হয়তো ব্যয় করা সম্ভব হবে না, তাই আপনারা তিনবার করে করুন। কারণ আমি চন্দ্রের জন্য সাধনা দিচ্ছি, বৃহস্পতির জন্য সাধনা দিচ্ছি, মিথুন রাশির জন্য, ঢাইয়ার জন্য সাধনা দিচ্ছি, সাড়ে সাতির জন্য সাধনা দিচ্ছি, এবার সবগুলোই একটু অল্প অল্প করে করলে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট উইল বি কাভার্ড, সব কিছুকে আপনারা একটা কভারেজ, একটা প্রোটেকশন দিতে পারবেন। সুতরাং কোনোটার মধ্যেই বাড়াবাড়ি করবেন না, ব্যালেন্স করে আপনারা নিজেদের হরোস্কোপ বুঝে, নিজেদের সমস্যা, পরিবেশ, পরিস্থিতি বুঝে ওয়ার্ক ইট আউট ইয়ার সেলফ, যাতে আপনারা ম্যাক্সিমাম গেইন, বেনিফিটটা পেতে পারেন। কোনটা কতটা কিভাবে কবে করলে আপনাদের ভালো হয় সেইভাবে কিন্তু আপনারা করে নেবেন। এবং গ্রহণের যে দিনগুলো থাকবে, 2021-এর যে গ্রহণগুলো, সেই গ্রহণের সময় এই রাহুকেতুর যে মন্ত্র সাধনা, যাদের কালসর্প যোগ আছে, যাদের রাহুকেতুর দশা অন্তর্দশা চলছে, আপনারা অতি অবশ্যই এটা করবেন। আমি পরবর্তীকালে গ্রহণের সময় বলেও দেব। এবং যখন যখন অন্যান্য গ্রহ সংযুক্ত হবে, যেরকম আমরা জানি যে 21 ফেব্রুয়ারি থেকে মঙ্গল রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে, রাহু যুক্ত হবে, তখন কিন্তু এই রাহুকেতুর মন্ত্র সাধনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সুতরাং একটা যদি এখন থেকে মেনটেন্যান্স প্রোগ্রাম শুরু করে দেন, তাহলে ওই ফেজটাতে গিয়ে 21 ফেব্রুয়ারি 2021-এ গিয়ে আপনারা হয়তো একটু বাড়ালেন, বা যদি নাও বাড়ান, এই এখন থেকে যে একটা এনার্জি ফিল্ড তৈরি করছেন রাহুকেতুর একটা প্রতিকার হিসেবে, একটা যে আপনারা প্রক্রিয়াকে শুরু করে দিয়েছেন, অটোমেটিক দেখবেন তখন কিন্তু আর অতটা আপনাদের প্রভাব হবে না। তো এই মন্ত্র সাধনা সবসময় জানবেন যে ইটস টাইম কনজিউমিং, এটা সময় লাগে, কিন্তু একবার আপনার ওই এনার্জি ফিল্ডটা, ওই রক্ষা কবচটা যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু মারাত্মক মিরাকুলাস ম্যাজিক্যাল রেজাল্টস। এনার্জি ফিল্ড তৈরি হতে সময় লাগবে, কারণ এটা একদিনে হওয়ার নয়, সূক্ষ্ম শরীরে, আমাদের প্রাণ শরীরে, আমাদের ষট্চক্রে গিয়ে রোজ একটা হ্যামারিং, ডেইলি একটা হ্যামারিং করতে 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 করতে, ওই অভিঘাত হতে 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 একটা সময় গিয়ে আমার ভাইব্রেশনটা সঠিক ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করবে। তো তার জন্য সময় লাগে। প্রথমে আপনারা হতাশ হবেন না, ডোন্ট কাউন্ট ইউর এগস, যে আমি কী পাচ্ছি, কতদূর এগোলাম, কিছু সুফল হচ্ছে কি না, যেহেতু এটা সূক্ষ্ম স্তরের একটা প্রক্রিয়া,
সেইভাবে আপনারা কিন্তু প্রত্যক্ষ হয়তো ডাইরেক্ট কোনো রেজাল্টস ইমিডিয়েটলি পাবেন না, কিন্তু এইটুকু অবশ্যই আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে বহু বিপদ দুর্দশা দুর্বিপাক থেকে আপনারা রক্ষা পাবেন। এবার টাইম মেশিনে গিয়ে আপনাদের আমি রিটার্ন করিয়ে কিন্তু দেখাতে পারবো না যে এই সময়কালে আপনারা যদি এই এই মন্ত্রসাধনাটা না করতেন তাহলে আপনার জীবনে কী কী বিপদ হতে পারতো, কী কী ক্ষতি হতে পারতো, সেটা কিন্তু ইজ নট পসিবল ফর মি টু শো ইউ। এইটুকু আপনাকে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমার উপরে নয়, সনাতন ধর্মের উপরে, সিদ্ধ গুরুদের উপরে, সিদ্ধ লোকের উপরে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এক পয়সা খরচা নেই, অনলি ইউ হ্যাভ টু ইনভেস্ট ইয়োর টাইম। সময়ের বিনিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইমের ইনভেস্টমেন্টটা কিন্তু অলওয়েজ ফাইন্যান্সের ইনভেস্টমেন্টের চেয়ে অনেক বেশি রিটার্ন দেয়। এবং যেহেতু এটা টাইমের ইনভেস্টমেন্ট, টাইমটা বেশি লাগে কিন্তু রিটার্নের যে কোয়ান্টামটা সেটা অনেক অনেক বেশি। সুতরাং রাহুকেতু আমাদের অত্যন্ত পীড়িত করে। এখন রাহুকেতুর অ্যাক্সিসটা কালপুরুষের জোডিয়াকের সেকেন্ড এইথ অ্যাক্সিস অফ ক্রুসিফিকশনে আছে। এই রাহুকেতুর মন্ত্রসাধনাটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী। এটাকে আপনারা আপনাদের মতো করে, আপনাদের খুশি মতো শুরু করুন, আপনাদের সুবিধে মতো ইনক্লুডেড ইন ইয়োর লাইফ। কে কীভাবে কতদিন করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। রোজ যদি তিনবার করে এই মন্ত্রগুলো করেন আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে। ডেইলি যদি একটা ঘন্টা অ্যাসাইন করেন, একটা ঘন্টা 60 মিনিট যদি খরচ করেন মন্ত্র সাধনার জন্য, তার মধ্যে কিন্তু আমি যতগুলো মন্ত্রসাধনা দিচ্ছি মোটামুটি সব আপনারা একটু বুদ্ধি করে যদি একটু প্যাকেজটা তৈরি করে নেন, নিজেদের পার্সোনাল প্যাকেজ, পার্সোনাল ফার্স্ট এড বক্স, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন এবং 100% সুরক্ষিত থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।